সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট ইয়ারের নন মেজর ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি 102 কোর্সের আজকে আমি র্যান্ডম ভেরিয়েবলের উপর ক্লাস নেব। এর আগে যখন অফলাইনে ক্লাস শুরু হয়েছিল তখন আমি র্যান্ডম ভেরিয়েবলের উপর তোমাদের ক্লাস নিয়েছিলাম। ফিজিক্সের ছেলেরা আমার ক্লাস করেছিল, ম্যাথের ছেলেরা অবশ্য আমার ক্লাস করেনি। আমি বেশ অনেকটাই পড়িয়েছিলাম। যাই হোক, আমরা আবার প্রথম থেকে একটু দেখব, আমরা যে পড়িয়েছিলাম সেই জিনিসগুলো দেখব। এখানে ছোটখাটো সংজ্ঞা আছে আর ম্যাথ আছে। আমরা চলো ক্লাসে চলে যাই। র্যান্ডম ভেরিয়েবল, ভেরিয়েবল কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ভেরিয়েবল ভেরিয়েবল যারা ম্যাথের ছেলেরা বলো, ফিজিক্সের ছেলেরা বলো, ম্যাথ ভেরিয়েবল কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলটা কি? র্যান্ডম, র্যান্ডম কথাটার মধ্যেই আমাদের একটু এটার সম্বন্ধে আভাস আছে যে র্যান্ডম ভেরিয়েবল কথাটা কি। প্রথমে বলি ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি? আমরা জানি যে একটা তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ভেরিয়েবল বলে। একটা তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ভেরিয়েবল বলে। যেমন যে জিনিসের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে সেটা ভেরিয়েবল। আবার যে কোনো জিনিস, মানে আমরা মনে করি আজকে ক্লাসে যে ছাত্র সংখ্যা উপস্থিত থাকবে, এটা কি? ভেরিয়েবল। কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তাহলে ভেরিয়েবলের কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ইন জেনারেল ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল ইজ দ্য চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা। যেটা বললাম, তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকেই ভেরিয়েবল বলে। তাহলে এই যে তথ্যটা বিভিন্ন রকম মান নিচ্ছে, পরিবর্তনশীল বৈশিষ্ট্য মানে এটা ঠিক ধ্রুবকের বিপরীত। ধ্রুবক যেমন কি? কনস্ট্যান্ট, ফিক্সড। আর ভেরিয়েবলটা তার বিপরীত। ধ্রুবকটা কি, কনস্ট্যান্টটা কি? এটা যেখানেই যাই আমার এটার মানটা একই থাকবে। যেমন আমরা পরিসংখ্যানে উদাহরণ দিতে গেলে সবসময় কমন উদাহরণ দিয়ে থাকি, মানুষের হাতের সংখ্যা, মানুষের পায়ের সংখ্যা, মানুষের আঙ্গুলের সংখ্যা, এগুলো কি? সাধারণত কনস্ট্যান্ট। একদমই যে কনস্ট্যান্ট, অনেক সময় 11-6টা আঙুল থাকতেও পারে, যাই হোক সেটা এক্সেপশনাল। কিন্তু আমরা যেটা বলি যে তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকেই চলক বা ভেরিয়েবল বলে। সেখানে এটা বলা আছে, ইন জেনারেল ভেরিয়েবল ইজ দ্য চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা। তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকেই ভেরিয়েবল বলে। আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যে পরিবর্তিত যে মানগুলো নিচ্ছে, এই মানগুলোর যদি আমি প্রবাবিলিটিও জানতে পারি, প্রবাবিলিটিও বলতে পারি, তাহলে সেই ভেরিয়েবলটাকে বলবো র্যান্ডম ভেরিয়েবল। তাহলে অ্যান্ড দ্য ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক প্রবাবিলিটি ইজ নোন অ্যাজ র্যান্ডম ভেরিয়েবল। তাহলে দ্য ভেরিয়েবল, এখান থেকে আমরা বলতে পারি দ্য ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক প্রবাবিলিটি ইজ নোন অ্যাজ র্যান্ডম ভেরিয়েবল। যদি আমার র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞা আসে, আমি এই কথাটা বললে এক লাইনে বলা হয়ে যাবে, দ্য ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক প্রবাবিলিটি ইজ নোন অ্যাজ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এই ইয়েটা সাধারণত কোথা থেকে আসে? একটা এক্সপেরিমেন্ট থেকে আসে। যে কোনো একটা এক্সপেরিমেন্ট করলাম আমরা, যেমন দুইটা কয়েন টস করলাম, এটা একটা এক্সপেরিমেন্ট। দুইটা কয়েন টস করলাম, এটা একটা এক্সপেরিমেন্ট। এখানে আমি কিছু আউটকামস বা রেজাল্ট পাবো, যেগুলোকে আমরা সেখান থেকে আমরা এটা বের করতে পারবো। তাহলে আমি এত দূর না যে আমি তাহলে এখানে এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পলটা কি বলেছে? এখানেও এই র্যান্ডম ভেরিয়েবলের কথাটা বলা আছে। এই র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়েল ভ্যালু ফাংশন ডিফাইন্স ওভার এ স্যাম্পল স্পেস। যেহেতু এক্সপেরিমেন্ট, এটা এক্সপেরিমেন্ট করলে অল পসিবল আউটকামস অফ এন এক্সপেরিমেন্ট ইজ কল স্যাম্পল স্পেস।
ওকে, তাহলে আমি তোমাদেরকে প্রথম যে সংজ্ঞাটা বলেছি এই সংজ্ঞাটা তুমি লিখবে। এটা হলো সবচেয়ে ক্লিয়ার সংজ্ঞা, দ্য ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক প্রবাবিলিটিজ ইজ নোন অ্যাজ র্যান্ডম ভেরিয়েবল। তারপর আমরা উদাহরণে যাব। উদাহরণে গেলে আমরা যদি দুটো কয়েন টস করি, তোমরা জানো আমরা দুটো কয়েন টস করলে একটা এক্সপেরিমেন্ট, সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। সেটার অল পসিবল আউটকামস গুলো কি, একটা কয়েন দুইটা কয়েন একসঙ্গে টস করলে আমাদের স্যাম্পল স্পেস বা সব রেজাল্ট গুলো কি আসবে, হয় দুটাই হেড, অথবা প্রথমটা হেড দ্বিতীয়টা টেইল, অথবা প্রথমটা টেইল দ্বিতীয়টা হেড, অথবা দুইটাই টেইল, এর চেয়ে বেশি কিছু আসার কিন্তু আর সম্ভাবনা নাই, বা কোনো এর চেয়ে বেশি রেজাল্ট এর চেয়ে বেশি ভাবে আর আসতে পারে না। দুইটা হেড এই বিভিন্ন ভাবে আমাকে রেজাল্ট শো করতে পারে। তাহলে এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, কারণ এস মানে স্যাম্পল স্পেস। অল পসিবল আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট ইজ কল স্যাম্পল স্পেস। সেই স্যাম্পল স্পেসে এস দিয়ে আমরা অল পসিবল রেজাল্ট গুলোকে প্রকাশ করলাম দুটা কয়েন টস করলে। ওকে, এই জিনিসগুলো অবশ্যই তোমাদের প্রবাবিলিটিতে পড়ার কথা, প্রবাবিলিটি তোমাদের আলতাফসার ক্লাস নিবে, আমারটা তার পরের চ্যাপ্টার, আলতাফ স্যার হয়তো ক্লাস নিয়েছে অথবা নিবেন। তাহলে এই যে স্যাম্পল স্পেস পেলাম আমি, এই যে চারটা, এই চারটা, এখন আমি এটাকে এই যে হেড, আমরা কয়েন টস করি, ক্রিকেট খেলা দেখো, কেউ যদি হেড কল করে তাহলে হেড যদি আসে তাহলে সেটাকে আমরা বলি সাকসেস, তাই না? ক্রিকেট খেলায় কি হয়, কয়েন টস করে কে কোন দল আগে ডিসিশন নিবে সের জন্য একটা কয়েন টস করা হয়। সেই কয়েন টস করলে কেউ যদি হেড কল করে তাহলে হেড আসলে সে জিতে গেল, তখন সে ডিসিশন নিবে সে কি নিবে, ব্যাটিং নিবে না বলি। সেরকম হেড, হেডটাকে যদি আমি বলি, দেন ভেরিয়েবলকে আমি যদি বলি নাম্বার অফ হেড, নাম্বার অফ হেডকে আমি যদি বলি ভেরিয়েবল, তাহলে এখানে হেডের সংখ্যা কত, দুই, এই দুটাতে হেডের সংখ্যা কত, এক, এখানে হেডের সংখ্যা কত, শূন্য। তার মানে হেড মান, হেড কি কি মান নিতে পারে, এক্স যদি নাম্বার অফ হেড হয় তাহলে এক্স মান নিবে জিরো, ওয়ান এবং টু। এই যে এখানে এক্স এর মান জিরো, এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেড, এখানে এক্স ইকুয়াল টু জিরো, এই দুটাতে এক্স ইকুয়াল টু ওয়ান, এখানে এক্স ইকুয়াল টু টু। তাহলে আমরা কি বলবো, যে নাম্বার অফ হেড ইজ এ ভেরিয়েবল। নাম্বার অফ হেড কি, এখানে হেড মান নিচ্ছে জিরো, এখানে হেড মান নিচ্ছে ওয়ান, এখানে হেড মান নিচ্ছে টু। তাহলে হেডের এই যে এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেড, এটা একটা রেজাল্ট নিচ্ছে না, এতে বিভিন্ন সময় বিভিন্ন রেজাল্ট নিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো ভেরিয়েবল, এবং যেটা মান নিচ্ছে জিরো, ওয়ান এবং টু। তাহলে এই জিরো, ওয়ান এবং টু যে মান নিচ্ছে, এই মানটা নেওয়ার প্রবাবিলিটিটা যখন আমি জানতে পারবো, তখন এই এক্স বা নাম্বার অফ হেড হয়ে যাবে আমাদের র্যান্ডম ভেরিয়েবল। এই জিরো মান নেওয়ার প্রবাবিলিটি কত দেখো, এক্স এক্স ইকুয়াল টু জিরো, তার মানে হেড থাকবে না, এটা কয়টাতে আছে, একটাতে আছে। তাহলে আউট অফ কি ফোর, চারটা রেজাল্টের মধ্যে একটা রেজাল্টে কি হেডের সংখ্যা জিরো, তাহলে প্রবাবিলিটি কি, প্রবাবিলিটির সংজ্ঞা হলো ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস, ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। তাহলে ফেভারেবল আউটকামস কত, ওয়ান, আর টোটাল নাম্বার অফ আউটকামস কত, ফোর, তাহলে ওয়ান বাই ফোর। এই যে জিরো নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে এখানে ওয়ান বাই ফোর, আর ওয়ান নেওয়ার প্রবাবিলিটি কি, ওয়ান কয়েক কয়েকটা আউটকামসে ওয়ান আসছে হেডের সংখ্যা, এই আউটকামসে হেডের সংখ্যা ওয়ান, এই আউটকামসে হেডের সংখ্যা ওয়ান। তাহলে ফেভারেবল আউটকামস হচ্ছে টু, টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে ফোর, তার মানে টু বাই ফোর, টু বাই ফোর মানে হাফ। তাহলে এই যে ওয়ান নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, আবার এক্স ইকুয়াল টু টু বা হেডের সংখ্যা টু, এটা কয় জায়গায় আছে, কয়টা রেজাল্ট আছে, একটা রেজাল্টে, তাহলে এটার প্রবাবিলিটি কত, ওয়ান বাই ফোর। তাহলে এখানে আমরা কি বললাম, আমরা যদি দুটা কয়েন টস করি, সাপোজ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ ডিফাইন বাই দ্য নাম্বার অফ হেড, র্যান্ডম ভেরিয়েবলটা কি নাম্বার অফ হেড,
তাহলে সে x মান নিচ্ছে কি 0 1 এবং 2 এবং উইথ করসপন্ডিং প্রবাবিলিটিস গুলো কি 1/4 হাফ এন্ড 1/4 0 নাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4 1 নাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/4 দ্যাট মিন্স হাফ এবং 2 নাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4 তাহলে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল সংজ্ঞা দেখলাম উদাহরণ দেখলাম তাহলে কি বললাম র্যান্ডম ভেরিয়েবলটা আবার একটু বলে আসি যে কোন ভেরিয়েবলের নির্দিষ্ট মান নেওয়ার যদি প্রবাবিলিটি আমরা জানি তাহলে সেই ভেরিয়েবলটাকে বলবো র্যান্ডম ভেরিয়েবল উদাহরণ দিব আমরা যে দুইটা কয়েন টস করলে এটা উদাহরণ দিয়ে আমরা এটা বলবো যে এটা একটা র্যান্ডম ভেরিয়েবলের উদাহরণ এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে এখানে একটা কয়েন দেওয়া আছে এখানে হচ্ছে চারটা লাল বল তিনটা সবুজ বল বক্স কন্টেইন ফোর রেড বল থ্রি গ্রিন বল থ্রি বল আর ড্রোন ফ্রম দ্য বক্স উই মেড দ্য ফলোয়িং আউটকাম তাহলে তোমরা যে প্রবাবিলিটি অঙ্ক করেছো সেই প্রবাবিলিটি অঙ্ক দিয়ে এখানে উদাহরণ দেওয়া আছে তাহলে আমরা একটা উদাহরণ সংজ্ঞার সঙ্গে একটা উদাহরণ দিব তোমরা এই ডিটেইলস এত উদাহরণ দিলেও চলবে একটা উদাহরণ সংজ্ঞার সঙ্গে একটা উদাহরণ ওকে ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল দুই রকম র্যান্ডম ভেরিয়েবল দুই রকম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল দুই রকম একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলো বাংলায় এটাকে বললে বিচ্ছিন্ন দৈব চলক অবিচ্ছিন্ন দৈব চলক বিচ্ছিন্ন দৈব চলক এই সেন্সে বলা যায় যে আলাদা আলাদা জায়গায় মান নেয় যেরকম একটু আগে আমরা একটা উদাহরণ দেখলাম এক্স এর মান কত জিরো ওয়ান টু তার মানে জিরোতে একটা মান নিচ্ছে ওয়ানে একটা মান নিচ্ছে টু এ একটা মান নিচ্ছে জিরো আর ওয়ানের মধ্যে কিন্তু কোনো মান নিচ্ছে না ওয়ান এবং টু এর মধ্যে কিন্তু কোনো মান নিচ্ছে না তার মানে আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু পয়েন্টে মান নিচ্ছে এই জন্য এটাকে বলা হয় বিচ্ছিন্ন দৈব চলক এটাকে বলা হয় বিচ্ছিন্ন দৈব চলক এটা আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মান গ্রহণ করে তাহলে এখানে এ র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন ওভার ডিসক্রিট স্যাম্পল স্পেস ইজ কল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল তাহলে ডিসক্রিট স্যাম্পল স্পেস স্যাম্পল স্পেসটাই ডিসক্রিট স্যাম্পল স্পেসে এক্স ইকুয়াল টু জিরো হলে কত মান নেওয়া যাবে তা পাওয়া যাবে এক্স ইকুয়াল টু ওয়ান হলে কত মান নেওয়া যাবে সেটা পাওয়া যাবে এক্স ইকুয়াল টু টু হলে কত মান নেওয়া যাবে সেটা পাওয়া যাবে বাট ওয়ান এবং টু এর মধ্যে কোনো ভ্যালু পাওয়া যাবে না টু এবং থ্রি এর ওয়ান জিরো এবং ওয়ান এর মধ্যে কোনো ভ্যালু পাওয়া যাবে না সেরকম ওয়ান এবং টু এর মাঝামাঝি কোনো ভ্যালু পাওয়া যাবে সেই জন্য এটাকে বলা হয় বিচ্ছিন্ন দৈব চলক বিচ্ছিন্ন দৈব চলকের কতগুলো উদাহরণ দিয়েছে নাম্বার অফ প্রিন্টিং মিস্টেক ফাউন্ড ইন এ বুক তাহলে এটা কি হয় কোনো মিস্টেক নাই জিরো অথবা ওয়ান অথবা টু অথবা থ্রি এটা ফ্র্যাকশন হওয়ার কোনো চান্স নাই দ্য নাম্বার অফ টেলিফোন কল রিসিভড ইন এ কাস্টমার কেয়ার ইউনিট তাহলে নাম্বার অফ টেলিফোন কল এটা ফ্র্যাকশন হওয়ার বা এটা কোনো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আসার কোনো সম্ভাবনা নেই নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বস প্রোডিউসড বাই কোম্পানি ইন এ স্পেসিফিক ডে একটা নির্দিষ্ট দিনে একটা কোম্পানি যে বাল্ব প্রোডিউস করলো তার মধ্যে ডিফেক্টিভ বাল্বের সংখ্যা নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেট ফাউন্ড ইন এ রিক্রুটমেন্ট টেস্ট তাহলে এগুলো সবগুলোই কি জিপিএ অবটেইন বাই গ্রুপ অফ স্টুডেন্ট তাহলে এখন দেখো সংখ্যা স্টুডেন্টের সংখ্যা এখানে কিন্তু জিপিএ না এখানে হলো গ্রুপ অফ স্টুডেন্ট গ্রুপ অফ স্টুডেন্ট মানে কি পার্সন পার্সন কখনোই ফ্র্যাকশন হবে না তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবলে সাধারণত পূর্ণ মান সাধারণত পূর্ণ মান নেয় কিন্তু এটার কিছু এক্সেপশনাল এক্সাম্পলও আছে যেমন আমরা সবসময় বলি তোমরা জানো যে পেরেক বা লোহা এটা কি হাফ ইঞ্চি পেরেক পাওয়া যায় 1 ইঞ্চি পেরেক পাওয়া যায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এগুলো পেরেক পাওয়া যায় এখানে ফ্র্যাকশন আছে কিন্তু এখানে যেমন 0.5 হাফ ইঞ্চি 1
1 এবং 0.5 এর কিন্তু মাঝামাঝি কিন্তু কোনো মান দিবে না। আবার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব না হয় 1.5 ইঞ্চি নিব, এর মাঝামাঝি কিন্তু কোনো মান আমরা নিতে পারব না। এরকম সাধারণত পূর্ণ সংখ্যা হয়, তবে ফ্র্যাকশনের এক্সেপশনাল কিছু উদাহরণ আছে। র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এই মাঝের সংজ্ঞাটা পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই র্যান্ডম ভেরিয়েবল x is said to be continuous if it can take all possible values between certain limit, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান নিতে পারে সেটাকে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমি যদি বলি কোনো ক্লাসের স্টুডেন্টের উচ্চতা, এটা সাধারণত 5 ফিট থেকে 6 ফিটের মধ্যে নিলে সবাই ওখানে ইনক্লুড হয়ে যাবে। 5 ফিট থেকে 6 ফিটের মধ্যে নিলে সবাই ওখানে ইনক্লুড হয়ে যাবে। তাহলে এই উদাহরণটা তোমাদের জন্য সবচেয়ে ভালো। র্যান্ডম ভেরিয়েবল x is said to be continuous if it can take all possible values between certain limits. Okay. এখানে উদাহরণ দিয়েছে দেখো, হিউম্যান বডি টেম্পারেচার, যেমন আমরা জানি মানুষের শরীরের উচ্চতা তাপমাত্রা কিরকম হতে পারে। আবার এখানে যেমন টেম্পারেচার বলেছে, এখানে হাইট একটা উদাহরণ হিসেবে দেখা যায়। টাইম টেকেন টু সার্ভ এ কাস্টমার ইন এ ব্যাংক, একটা ব্যাংককে একটা কাস্টমারকে সার্ভিস দিতে যে সময়টা লাগে, এটা কারোটা 1 মিনিটেই হবে, কারোটা 1 মিনিটের একটু বেশি লাগবে, কারোটা আর একটু বেশি লাগবে। তার মানে আমরা বলতে পারি যে এই কাউন্টারে আমরা 2 থেকে 10 মিনিটের মধ্যে সবাইকে সার্ভিস দিয়ে থাকি। তাহলে এটাও একটা রেঞ্জ। ওয়েট অফ এ নিউ বর্ন বেবি, তাহলে ওয়েট অফ এ নিউ বর্ন বেবি আমি ধরলাম 2 কেজি থেকে 4 কেজির মধ্যে সাধারণত হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের উদাহরণ। তারপরে প্রবাবিলিটি ফাংশন, এই আমরা দুইটা দুই ধরনের ভেরিয়েবল বললাম, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল রিলেটেড কোন প্রবাবিলিটিটাকে ফাংশন আমি যদি ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রকাশ করতে পারি সেটাকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে ফাংশন সেটাকে বলা হয় প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশন। দেখো এখানে সংজ্ঞাটা কি বলেছে, ইফ x ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল উইথ পসিবল ভ্যালুজ x1 x2 xn এন্ড দে আর করেসপন্ডিং প্রবাবিলিটিস p অফ x1 p অফ x2 আপ টু p অফ xn, তাহলে এই যে ভ্যালু গুলো নিবে তার রেসপেক্টে প্রবাবিলিটি গুলো হচ্ছে এরকম। দেন দেন কি হবে, দেন px ইজ কল প্রবাবিলিটি ফাংশন অর প্রবাবিলিটি মাস ফাংশন। এটা প্রবাবিলিটি ফাংশন অথবা প্রবাবিলিটি মাস ফাংশন হতে গেলে এই দুটো কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই করতে হবে। প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, প্রত্যেকটার প্রবাবিলিটি 0 থেকে বড় হতে হবে। আর কি এই টোটাল প্রবাবিলিটিটাকে সামেশন করলে 1 হবে, টোটাল প্রবাবিলিটিটাকে সামেশন করলে 1 হবে। এই তাহলে একটা ফাংশনকে প্রবাবিলিটি ফাংশন, একটা ফাংশন যদি এই ক্যারেক্টারিস্টিক্স দুটো মেনে চলে তাহলে সেটা সেই ফাংশনটাকে আমরা বলবো প্রবাবিলিটি ফাংশন। দ্যাট মিন্স ডিসক্রিট ভেরিয়েবলের যে প্রবাবিলিটিগুলোকে আমি যদি একটা ফাংশন আকারে প্রকাশ করতে পারি এবং সেটা যদি এই দুটো ক্যারেক্টারিস্টিক্স মেনে চলে তাহলে সেটাকে আমি বলবো প্রবাবিলিটি ফাংশন। ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের এই দুটো ক্যারেক্টারিস্টিক্স, এটু বললে আমাদের হবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, এই যে প্রত্যেকটা এক্স এর এগেনিস্টে আমি যদি প্রত্যেকটা প্রবাবিলিটি বের করতে পারি তখন সেই প্রবাবিলিটি ফাংশনটাকে আমি বলবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে একটা উদাহরণ দিয়েছে, ওখানে যেমন আমি হেড আর টেইল বলেছিলাম, এখানে রেড এবং গ্রিন বলের একটা উদাহরণ দিয়েছে। তাহলে এখানে এক্স এর মান 0 1 2, ওকে, তাহলে সেখান থেকে আমরা যে ফাংশনটা বের করব সেটাকে বলবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমি এভাবে গ্রাফিক্যালি দেখাতে পারি। ওকে, আমাদের পরবর্তীটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশনের পরে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে আমরা
র্যান্ডম ভেরিয়েবল পড়লাম। র্যান্ডম ভেরিয়েবল দুই রকম, ডিসক্রিট কন্টিনিউয়াস। ডিসক্রিট এর ফাংশনটাকে আমি বলবো প্রবাবিলিটি ফাংশন, আর কন্টিনিউয়াস এর ফাংশনটাকে আমি বলবো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। ডিসক্রিট এর ভেরিয়েবলটাকে আমি বলবো ডিসক্রিট এর প্রবাবিলিটি ফাংশনটাকে আমি বলবো প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস এর প্রবাবিলিটি ফাংশনটাকে আমি বলবো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ এ নন নেগেটিভ ফাংশন অ্যান্ড ইজ কনস্ট্রাক্টেড সো দ্যাট দ্য এরিয়া আন্ডার ইটস কার্ভ বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ইউনিটি। তাহলে টোটাল রেঞ্জের উপর এটা কি হবে? নন নেগেটিভ। এই যেখানে আমরা বলছি এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস নন নেগেটিভ। আর কি বলেছে? এরিয়া আন্ডার ইটস কার্ভ বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ইউনিটি। তার মানে এটাকে যদি আমি টোটাল রেঞ্জের উপর ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হবে ওয়ান। ওইটার মতো ওখানে যেমন পি এক্স গ্রেটার দ্যান জিরো, ওখানে যেহেতু কাউন্টেবল নাম্বার সামেশন করেছি, এখানে যেহেতু রেঞ্জের মধ্যে মান নিতে পারে মানে আনকাউন্টেবল নাম্বার, এক থেকে শূন্য থেকে একের মধ্যে অসংখ্য সংখ্যা, পয়েন্ট ওয়ান, পয়েন্ট ওয়ান ওয়ান, পয়েন্ট ওয়ান ওয়ান ওয়ান, পয়েন্ট ওয়ান ওয়ান টু, পয়েন্ট টু, পয়েন্ট টু ওয়ান, পয়েন্ট টু টু টু, অসংখ্য সংখ্যা আনকাউন্টেবল, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে বের করি। যেহেতু ডিসক্রিট ভেরিয়েবলের গুলো নির্দিষ্ট পয়েন্টে মান নেয় কাউন্টেবল, এই জন্য আমরা সামেশন করে বের করতে পারি। আর কন্টিনিউয়াস হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে, এই জন্য এটাকে আমরা ইন্টিগ্রেশন করে এটার এরিয়া বের করতে পারি। তাহলে এখানে কি বলেছে? যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ এ নন নেগেটিভ ফাংশন অ্যান্ড ইজ কনস্ট্রাক্টেড সো দ্যাট দ্য এরিয়া আন্ডার ইটস কার্ভ বাউন্ডেড বাই দ্য এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ইউনিটি। হোয়েন উই কম্পিউট ইট ওভার দ্য রেঞ্জ অফ এক্স উইচ এফ এক্স ইজ ডিফাইন্ড, তুমি এই দুটা দিয়ে দিবে, এফ এক্স ইজ ডিফাইন্ড, এফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, আর ইন্টিগ্রেশন টোটাল রেঞ্জের উপর, টোটাল রেঞ্জের উপর ম্যাক্সিমাম কত হতে হয়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ওয়ান। তাহলে এই দুটো গেল প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখন দেখো আরেকটা জিনিস, ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন। এই যে প্রবাবিলিটি ফাংশনকে আমি যদি লোয়ার লিমিট থেকে আপ টু এক্স পর্যন্ত যোগ করি অথবা ইন্টিগ্রেশন করি, যদি ডিসক্রিট হয় তাহলে সামেশন করব, যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টিগ্রেশন করব, তাহলে কি লোয়ার লিমিট থেকে আপ টু এক্স পর্যন্ত, লোয়ার লিমিট থেকে আপ টু এক্স পর্যন্ত এটাকে যদি আমি সামেশন করি তাহলে সেটাকে আমি বলবো ডিস্ট্রিবিউশন ফাংশন, অথবা এটা একটা নাম আছে কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন। তোমরা জানো কিউমুলেটিভ করা মানে কি? স্টেপে স্টেপ বাই স্টেপ যোগ করা। যারা ফার্স্ট পেপার পড়েছো, তোমরা ফিজিক্সের ছেলেরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স করোনি, ম্যাথের ছেলেরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স করেছো, এখানে তোমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস পড়েছো, এটাকে যে যোগ করা হয়, কিউমুলেট করা হয় মানে যোগ করা হয়, স্টেপ বাই স্টেপ যোগ করা হয়। দ্যাট মিন্স ডিস্ট্রিবিউশন ফাংশন এটা ডিসক্রিটের ক্ষেত্রেও হবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও হবে, ডিসক্রিটের ক্ষেত্রেও হবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও হবে। এটার আরেকটা নাম কি? কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন বা কিউমুলেটিভ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে দেখো, লেট x বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি p অফ x, then the probability function that takes the values less than or equal to x, মানে x lower limit থেকে up to x পর্যন্ত, less than or equal to x, is called distribution function. It can be expressed f of capital F of x দিয়ে প্রকাশ করা হয় থাকে। Probability of x less than equal to x, তার মানে lower limit থেকে up to x পর্যন্ত এটাকে আমরা summation করি। আর যদি কন্টিনিউয়াস হয়, ইফ এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স, দেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যান বি ডিফাইন অ্যাজ এফ অফ এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, লোয়ার লিমিট থেকে আপ টু এক্স পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করব। যেহেতু
এই যে এটাকে ইন্টিগ্রেশন করে ক্যাপিটাল এফ অফ এক্স পাওয়া গেল, এই জন্য ক্যাপিটাল এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে আবার স্মল এফ অফ এক্স পাওয়া গেল। স্মল এফ অফ এক্স মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটাকে বলি ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যায়, সেই জন্য এটাকে ডিফারেন্সিয়েট করে আবার স্মল এফ অফ এক্স পাওয়া যায়, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুটা বিপরীত প্রক্রিয়া। তাহলে এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এক্স যদি মান নেয় 0, 1, 2, আমরা যেমন দুইটা কয়েন টস করলে যে প্রবাবিলিটিটা বের করেছিলাম সেইটা, 0 মানে দুইটাই টেইল, দুইটা টেইল আসছে, এটার প্রবাবিলিটি হচ্ছে 1/4, 1 মানে হেড টেইল, টেইল হেড টেইল টেইল হেড দুটো রেজাল্ট ছিল আমাদের, তাহলে এটা হলো 2/4, আর 2 মানে হচ্ছে দুইটাই হেড 8 8, তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 1/4। তাহলে দেখো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন এটা 1/4 1/4 থাকবে, এই 1/4 এর সঙ্গে এই 2/4 এই দুটো যোগ করে এখান থেকে এই পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত, লোয়ার লিমিট থেকে 1 পর্যন্ত যোগ করলে এটা হবে 3/4, আবার লোয়ার লিমিট থেকে আপ টু 2 পর্যন্ত যোগ করলে এটা হবে 1। ওকে, প্রবাবিলিটিজ অফ ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ডিস্ট্রিবিউশন ফাংশনের কিছু প্রবাবিলিটি আছে। প্রবাবিলিটিটা কি, এই যে যেটা আমরা একটু আগে পড়লাম, এফ অফ এক্স ইকুয়াল টু লোয়ার লিমিট থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করলে, আবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আবার এফ ড্যাশ এক্স প্লাস ডিফারেন্সিয়েট এটা এফ এক্স পাবো, যেটা গ্রেটার দেন 0 আমরা জানি, আর এফ অফ মাইনাস ইনফিনিটি একদম লোয়ার লিমিট পয়েন্ট এটার মান হবে 0, আর সবগুলো যদি আমি ইন্টিগ্রেশন যোগ করি তাহলে এটা হবে 1, যেমন সবগুলো যোগ করে এটা হলো 1। এটা ডিসক্রিটের উদাহরণ দেওয়া আছে, এটা কন্টিনিউয়াস এর কথা বলা। প্রবাবিলিটি অফ এ থেকে বি, তার মানে বিটা হচ্ছে সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন, বিটা হলো সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ এখান থেকে আমি পাবো। এফ এক্স ইজ ডিফাইন এট এভরি পয়েন্ট ইন এ কন্টিনিউয়াস রেঞ্জ অ্যান্ড ইজ কন্টিনিউয়াস, তাহলে এটা কি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে এটা কন্টিনিউয়াস। এটা তোমাদের যেগুলো দেখতে হবে সেগুলোকে আমি আলোচনা করব। জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটাকে আমরা এতক্ষণ একটা র্যান্ডম ভেরিয়েবলের উদাহরণ দিয়েছি, আমরা এতক্ষণ একটা র্যান্ডম ভেরিয়েবলের উদাহরণ দিয়েছি, যেমন এক্স ইকুয়াল টু বলেছিলাম আমি হেডের সংখ্যা, এক্স ইকুয়াল টু উদাহরণ দিয়েছিলাম হাতের সংখ্যা, তাই না? এখন এক্স ইকুয়াল টু আমি বলতে পারি রুমের সংখ্যা, এক্স ইকুয়াল টু বলেছিলাম আমি ছাত্র সংখ্যা। এখন যদি একই সঙ্গে আমি দুইটা র্যান্ডম ভেরিয়েবল, একই সঙ্গে দুইটা র্যান্ডম ভেরিয়েবল যদি কনসিডার করি, যেমন এক্স ইকুয়াল টু বললাম রুমের সংখ্যা, ওয়াই ইকুয়াল টু বললাম ছাত্র সংখ্যা, তাহলে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হয়ে গেল। আবার এক্স ইকুয়াল টু বললাম মানুষের হাইট, ওয়াই ইকুয়াল টু বললাম মানুষের ওয়েট, তাহলে এই যে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল যদি একই সঙ্গে আমি দেখি, কোনো ভেরিয়েবলের দুইটা ক্যারেক্টারিস্টিক্স যদি আমি একসঙ্গে দেখি, তাহলে এটা যদি ডিসক্রিট হয় তাহলে সেটাকে বলবো আমি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। একটা ভেরিয়েবলের এক্স এর ক্ষেত্রে ডিসক্রিট ভেরিয়েবলটাকে আমি কি বলেছিলাম, প্রবাবিলিটি ফাংশন, শুধু বলেছিলাম এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলে সেটার প্রবাবিলিটি ফাংশন যদি দুটো ক্যারেক্টারিস্টিক্স মেনে চলে তাহলে সেটাকে আমি বলেছিলাম প্রবাবিলিটি ফাংশন। একই সঙ্গে যদি আমি কোনো ভেরিয়েবলের দুইটা ক্যারেক্টারিস্টিক্স দেখি, সেটা যদি এই ক্যারেক্টারিস্টিক্স দুটো মেনে চলে তাহলে সেটাকে আমি বলবো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। তাহলে দেখো, লেট আস কনসিডার এ গিভেন এক্সপেরিমেন্ট, যখন একটা এক্সপেরিমেন্ট থেকে ইনভলভস টু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, টু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, ইফ এক্স অ্যান্ড ওয়াই টেক এ কাউন্টেবল নাম্বার, আমরা কি বলেছি বিচ্ছিন্ন দৈবচলক সবসময় কাউন্টেবল পূর্ণ মান নেয়, সেটাকে আমরা সাধারণত বলি কাউন্টেবল নাম্বার অফ পেয়ার অফ ভ্যালুজ, এই কাউন্টেবলের পেয়ার গুলো কি এক্স অ্যান্ড ওয়াই,
and this is a function of f of xy such that kokhon a f of xy hobe greater than 0 for a all x and y jekono x ebong y er jonno eta hobe greater than 0 ebong ei duta kei jodi summation kori tahole eta hobe 1 ei duta kei jodi ami so duta probability kei amra jodi summation kori tahole eta hobe 1 amra porobortite jokhon onko korbo eigulo use kore tokhon tomader eta aro clear hoye jabe তাহলে এতক্ষণ যেমন আমরা একটা ভেরিয়েবল নিয়ে কথা বলেছি সেরকম যদি দুইটা ভেরিয়েবল একই সঙ্গে অ্যাক্টিভ থাকে এক দুইটা ভেরিয়েবলের একটা ভেরিয়েবল দুইটা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা কাজ করি কোন একটা এর দুইটা বৈশিষ্ট্য যে দুইটাই পরিবর্তনশীল এবং দুইটাই কাউন্টেবল তাহলে সেটাকে আমরা বলবো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন যখন সেটা এই দুইটা ক্যারেক্টারিস্টিকস মেনে চলে দেন f of xy ইজ কলড জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন of the random variable x and y ekibhabe joint probability density function joint probability density function tahole ekhane jemon joint probability function ekhane dui ta variable dui ta hocche discrete ar ekhane variable dui ta hocche continuous if x and y are two joint continuous random variable with the integrable function f of xy is called a joint probability density function if it satisfies if a data if the function gulo hobe greater than or equal to 0 or x or y total range er upor integration korle eta hobe 1 mane ei dutu characteristics jodi mene chole tahole ami ei f of xy ke bolbo joint probability density function এখন দেখো এই জয়েন্ট থেকে যদি আমি মার্জিনাল জয়েন্ট থেকে যদি আমি এক্স বা ওয়াই জয়েন্ট থেকে যদি আমি এক্স বা ওয়াই কে আলাদা করি তাহলে সেটাকে আমি বলবো মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন আমার আলাদা আলাদা ভাবে এক্স আর ওয়াই অবজার্ভ করা সেটা একটা কথা আর এক্স থেকে এক্স ওয়াই জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এখান থেকে যদি আমি এক্স কে আলাদা করি y কে আলাদা করি তাহলে সেটাকে আমরা বলবো মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন বা মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তাহলে এখানে কি বলেছে দেখো দা মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন ক্যান বি ডিফাইন অ্যাজ দা ডিস্ট্রিবিউশন অফ এ সাবসেট অফ এ র‍্যান্ডম ভেরিয়েবল মানে এই যে x y সেখানকার একটা অংশ সেজন্য বলেছে সাবসেট ইট প্রোভাইডস দা প্রবাবিলিটি অফ অকারেন্স that subset while the values under that subset are not taken into consideration তাহলে এখানে আমরা উদাহরণটা দিচ্ছি let x and y are two discrete random variable have a joint probability function f of xy then the marginal probability function of x is given by a marginal probability function কি f of xy যখন y এর মানগুলোকে সামেশন করব তাহলে দেখো এখানে x আর y আছে y এর মানগুলোকে যদি আমি যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে y এর মান যদি 0 1 2 যায় না এটা আর y এর কোনো অস্তিত্ব থাকবে না y এর মানগুলো যোগ করে একটা নাম্বার বা সংখ্যা চলে আসবে শুধু x টা থাকবে y এর মানগুলোকে যোগ করে ফেললাম তাহলে শুধু x টা থাকবে সেটাকে আমরা বলবো মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ x আবার যদি মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ y যদি y এর মানগুলোকে যোগ করে ফেলি x এর মানগুলোকে যোগ করে ফেলি তাহলে থাকবে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ y তাহলে এখানে x ও আছে y ও আছে y গুলোকে যখন যোগ করে ফেলবো তখন আর y এর সূত্র থাকবে না এটা হবে মার্জিনাল ফাংশন অফ y আবার x এর মানগুলোকে যখন যোগ করে ফেলবো তখন আর x এর অস্তিত্ব থাকবে না তখন এটা হবে মার্জিনাল ফাংশন অফ y x এর অস্তিত্ব না থাকে এই যে যদি আমি যেহেতু ডিসক্রিট পূর্ণ আলাদা আলাদা মান নেই আমি যোগ করতে পারি কন্টিনিউয়াসলি আমি আলাদা আলাদা যোগ করতে পারি না এই যে আমি একটু বললাম যে 0 থেকে 1 এর মধ্যে অসংখ্য মান কিভাবে যোগ করব আমি কি করব ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 1 তাহলে আমার হয়ে গেল সেরকম আমি এখানে যেমন y এর মানগুলোকে যোগ করেছি সেরকম y এর উপর যদি ইন্টিগ্রেশন করি তাহলে y এর ইন্টিগ্রেশন করলাম y এর রেঞ্জ বসিয়ে দিলাম তাহলে তার y এর অস্তিত্ব থাকছে না তখন সেটা হয়ে যাবে মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ x সেটাই বলেছি ইফ x and y are two continuous random variable with their joint probability density function f of xy then the marginal probability density function of x can be defined as
তাহলে ইন্টিগ্রেশন y f of x y dy সিমিলারলি মার্জিনাল প্রপার্টি ফাংশন অফ y যখন করব তখন x এর উপর ইন্টিগ্রেশন করে সেটা হবে মার্জিনাল প্রপার্টি ডেনসিটি ফাংশন অফ আরেকটা কি আছে কন্ডিশনাল প্রবাবিলিটি এই যে f of x y এটাকে যদি আমি f of y দিয়ে ভাগ করি যেমন f of x y আমার জয়েন্ট আছে সেখান থেকে আগে নিয়ে আমি মার্জিনাল বের করলাম তাহলে f of x y কে আমি যদি y এর মানে দিয়ে ভাগ করি তখন যে প্রবাবিলিটিটা হবে সেটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি f of x y যখন y এর মানগুলো জানা সেটাকে বলা হয় f of x গিভেন y এটাকে বলা হয় f of x গিভেন y যখন f of x y এর y এর মানগুলো আমি জানি তাহলে এটাকে বলা হয় f of x গিভেন y আবার একই ভাবে যদি আমি y এর জায়গায় x দিয়ে ভাগ করি তাহলে কি হবে এটা হলো x গিভেন y এটা হলো y গিভেন x যে মানটা নিচে থাকবে সেটাকে বলা হয় y গিভেন x তাহলে এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি আরেকটা কি আছে ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি এই যে f of x y দুইটা আলাদা আলাদা মার্জিনাল প্রবাবিলিটি বের করে গুণ করার ফলে যদি এটা সমান হয় সেটাকে আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্স অফ টু র্যান্ডম ভেরিয়েবল এইটা স্যাটিসফাই করলে আমরা বলি যে র্যান্ডম ভেরিয়েবল x এন্ড y আর ইন্ডিপেন্ডেন্ট টু র্যান্ডম ভেরিয়েবল x এন্ড y উইথ জয়েন্ট পিডিএফ f অফ x y এন্ড মার্জিনাল পিডিএফ f অফ x এন্ড f অফ y রেসপেক্টিভলি সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট ইফ এন্ড অনলি মানে এখান থেকে এটা স্যাটিসফাই করবে এদিক থেকেও এটা স্যাটিসফাই করবে তাহলে এটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবল তাহলে আমরা কি পড়লাম একটু সাম আপ করি নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অঙ্ক করব আমরা প্রথমে পড়েছি ভেরিয়েবল কাকে বলে ভেরিয়েবলটা কাকে বলে ভেরিয়েবলটা যে একটা তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ভেরিয়েবল তারপর বলেছি কি র্যান্ডম ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল কি যে ভেরিয়েবল যে বিভিন্ন মান নেয় তার রেসপেক্টিভ প্রবাবিলিটি যখন আমি জানি তখন সেটাকে বলেছি র্যান্ডম ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল দুই রকম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবল গুলো সাধারণত আলাদা আলাদা মান নেয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মান নেয় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কোনো মান গ্রহণ করে না যেমন জিরো ওয়ান টু এগুলো কি কাউন্টেবল এগুলো কি কাউন্টেবল বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মান নেয় সেগুলোকে আমরা বলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস সেটা কতগুলো উদাহরণ দিয়েছি আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি কোন ভেরিয়েবল যখন নির্দিষ্ট সীমার মধ্যে সকল মান গ্রহণ করে তখন সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস র্যান্ডম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ফাংশনকে আমরা বলেছি প্রবাবিলিটি ফাংশন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ফাংশনকে আমরা বলছি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এই দুটারই কন্ডিশন গুলো আমরা দেখিয়েছি তারপরে পড়েছি ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ওকে তারপরে দেখেছি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যদি দুইটা ভেরিয়েবলে ডিসক্রিট হয় তাহলে তাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনকে আমরা বলছি যুক্ত সম্ভাবনা অপেক্ষক বা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ডিসক্রিট হলে আর দুইটা ভেরিয়েবলে যদি কন্টিনিউয়াস হয় সেটাকে আমরা বলেছি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এটারও কিছু কন্ডিশন পড়েছি তারপরে দেখেছি যে জয়েন্ট থেকে যখন আমি x কে আলাদা করেছি সেটা হচ্ছে মার্জিনাল প্রপার্টি ফাংশন অফ x y কে আলাদা করলে মার্জিনাল প্রপার্টি ফাংশন অফ y তে ডিসক্রিট এর থেকে আবার যদি কন্টিনিউয়াস হয় তাহলে করেছি মার্জিনাল প্রপার্টি ডেন্সিটি ফাংশন অফ x অথবা মার্জিনাল প্রপার্টি ডেন্সিটি ফাংশন অফ এবং ফাইনালি আমরা পড়লাম কন্ডিশনাল ডেন্সিটি ফাংশন বা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন f of x গিভেন y যখন y টা জানা f of y গিভেন x যখন x টা জানা এটা ডিসক্রিট এর ক্ষেত্রেও করতে পারি কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও করতে পারি তারপর দেখলাম ইন্ডিপেন্ডেন্স অফ টু র্যান্ডম ভেরিয়েবল দুইটা আলাদা আলাদা মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন গুণ করলে যদি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের সমান হয় তাহলে এটাকে আমরা বলছি মার্জিনাল সরি ইন্ডিপেন্ডেন্ট অফ টু র্যান্ডম ভেরিয়েবল এই ভেরিয়েবল x এন্ড y এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা অঙ্ক দেখব এই রিলেটেড তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ